রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে গ্রামীণ এলাকার মতোই পুরো শহর এলাকার বাসিন্দাদের হাতের মুঠোয় রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শনিবার থেকে উত্তর দিনাজপুর জেলা জুড়ে দুয়ারে সরকার শিবিরের সূচনা হয়েছে বলে জানান জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। এই দিন সাংবাদিক সম্মেলন করে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বলেন, এবারে দুয়ারে সরকার শিবির দুটি রাউন্ডে অনুষ্ঠিত হবে। পয়লা থেকে দশই এপ্রিল পর্যন্ত প্রথম রাউন্ডে এই শিবিরে আবেদন গ্রহণ করা হবে। দশ দিনে মোট 2,759টি বুথে শিবির হবে। প্রথম দিনে 497টি শিবির হয়, যার মধ্যে 173টি মোবাইল ক্যাম্প, বাকি 374টি গ্রামের বুথে বুথে এবং 4টি পুরসভায় হয়, যাতে অতি সহজেই মানুষ সরকারি পরিষেবা পায় তার জন্য 750 জন কর্মী নিযুক্ত করা হয়। সকল প্রতিটি শিবিরে মানুষ ভিড় জমায়। স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, মেধাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মানবিক, জয়জহর, জাতিগত শংসাপত্র, বিধবা ভাতা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, নতুন বিদ্যুৎ সংযোগের মতন আবেদন করা যাবে দুয়ারে সরকার শিবিরে। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার ও বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা আবেদন বেশি পড়েছে প্রথম দিনে। স্যার, আপনারা সবই জানেন আজ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর ইন্সপিরেশন নিয়ে দুয়ারে সরকার 6 ফেজ শুরু হয়েছে। আজকে আমাদের পুরো জেলাতে প্রত্যেক জিপিতে, প্রত্যেক ব্লকে আমাদের ক্যাম্প চলছে। আমরা অনেক ক্যাম্পগুলো আমরা সবই ভিজিট করেছি। আমাদের যত সিনিয়র অফিসার আছে, এডিএম থেকে শুরু করে এসডিও সাহেব, ডেপুটি ম্যাজিস্ট্রেট, সবই ভিজিট করেছে। আপনারা সবই জানেন যে বেনিফিটগুলো প্রত্যেক ক্যাম্পে থাকে, এবার 3 নতুন করে বেনিফিট অ্যাড হয়েছে। ওর মধ্যে এক ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এক স্কিম আছে, যেটা অনারেবল সিএম অ্যানাউন্স করেছিলেন। ওর অ্যাপ্লিকেশনস আমরা নিচ্ছি এখানে। তারপরে মেধাশ্রী আছে, তারপরে উইডো পেনশন, ওখানে এক কোটার এক ব্যাপার থাকতো আগে, এক লিমিট অবধি, এবার গভর্নমেন্ট ও কোটাকে তুলে দিয়েছে। তাহলে যত উইডো পেনশনের যত এলিজিবল যত মহিলা আছে, ওরা সবই অ্যাপ্লাই করতে পারবে, সবই যে ভাতা আছে ওটা পেতে পারবে। তারপরে আমাদের যে স্কিমগুলো আছে, যে ওখানে আমরা প্রত্যেকবার মতন এবারও অ্যাপ্লিকেশন আমরা পাচ্ছি। প্রত্যেক ক্যাম্পে আমরা অ্যারেঞ্জমেন্ট যে প্রত্যেক জায়গায় করা হচ্ছে, ও সব একদম ইন প্লেস আছে। কন্যাশ্রী মেয়েদেরকে আমরা ওখানে ইনভলভ করেছি, কলেজ বাচ্চাদেরকে আমরা ওদের পড়াইকে ডিস্টার্ব না করে ওদেরকে আমরা ইনভলভ করেছি। আমাদের এন্টায়ার প্রশাসন, ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন, লাইন ডিপার্টমেন্ট, সবই এই ক্যাম্পের মধ্যে পার্টিসিপেট করছে। হেলথ ক্যাম্প ক্যাম্পগুলোতে হচ্ছে, এআরডির হেলথ ক্যাম্প, যাদের মবেশিগুলো থাকে ওদেরকে নিয়ে যে হেলথ ক্যাম্প, ওদের চেক আপ বগেরা ও সব হচ্ছে। আই চেক আপ এখানে হচ্ছে। তারপরে আইসিডিএস এর ব্যবস্থা ওখানে থাকছে, ওদের যে ওজন করা, এসব করা, পুষ্টি ওদেরকে দেওয়া, এসব ব্যবস্থা ওখানে থাকছে। এসএসজি যারা প্রোডাক্ট তৈরি করে ওর বিক্রির জন্য আমরা ওখানে ব্যবস্থা রাখছি। ওর এক কমপ্লেন বক্স রাখা হচ্ছে প্রত্যেক ক্যাম্পে, যদি কোনো মানুষের যদি কিছু বলার থাকে, যদি তাহলে ওটা ওখানে কমপ্লেনটা দিতে পারবে, ওটা আমরা রিসিভ করে স্টেটে পাঠিয়ে দেবো। তো আজ থেকে শুরু হয়েছে ক্যাম্প, 20 এপ্রিল অবধি চলবেন। আপনারা সবই জানেন আজকে সবই মেন সমাচারপত্রে এটা গভর্নমেন্ট পক্ষ থেকে অ্যাডভার্টাইজমেন্টও দেওয়া হয়েছে। 1 থেকে 10 অবধি আমরা যত যারা অ্যাপ্লিকেন্টস যারা আছে, যত লোক আছে, ওদের যে রিকোয়েস্ট আছে, অ্যাপ্লিকেশন যে আছে, ওটা আমরা রিসিভ করব। এর মধ্যে সানডে ওর যে গভর্নমেন্ট হলিডে আছে, ওটা মতলব আমরা ও রেখে দিচ্ছি, সেদিন ক্যাম্প হবে না। তারপরে 11 তারিখ থেকে যে সার্ভিস যেখানে আমরা ক্যাম্প করছি, তারপরে সেম জায়গাতে আমরা সার্ভিস ডেলিভারি করব। যে যে বেনিফিট আমরা মতলব ওদেরকে দেবো 11 তারিখ থেকে, ওটা শুরু করব। আর 20 তারিখের আগে যত অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি, তার ভিত্তিতে যে 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 বেনিফিটের জন্য পাবলিক এলিজিবল আছে, ও সব বেনিফিট আমরা 20 এপ্রিলের মধ্যে ওদের হাতে তুলে ধরব। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।